কোমরটাই গেল গো। আরে কে কোথায় আছি রে, জলদি করে আয় রে, জলদি করে আয়, গোলাপ জোড়ে আমার ঘরটা ভাঙে গেছে রে, সব ডেলা ঝাঁকা নিয়ে আছি, আয় রে আয়। সারা কোথায় আছি, সব যে কোন দিকে গোটা কুলির লোক কোথায় গেলিস রে। সালা ফিচাটাই চুলাই গেছে রে বাপ, ফিচাটাই চুলাই গেছে। আরে তো বড় ঢেলাটা সালা উঠাতেও পাচ্ছি না, এদিকে শোন রে বাপ, ও মা গো জীবনটাই গেল আয়, জীবনে বলছে গোটা মু ধনের কাটলা পড়ে আছে পেটটার উপর, সালা এদিকে না ঘুরতে পারছে, একা কোন হাঁকাছি সালা, এত লোক হাঁকাছি সালা, কেউ আসছে না। আয় নো রে আয়, কোন দিক গেলি রে, সব সালা মরলিস নকরি তোরা, ন পাচ্ছে গোলাপ জোড়ে তোরা কো ভাষায় লিখলিও। নুনা তুই হলো কোথায় গেলি রে, ও মাগো কোমরটা গেল গো, জলদি করে আইন রে, নুনা কোথায় গেলি রে, ঢেলা জাঁকা মু ধন জাঁকা নিয়ে মরে যাবো, তাও মনে হচ্ছে কেউ আসবে নাই। কি হলো রে মদনা, দমে হাঁকাছিস সালা, দেখা নাই পাছি গোলাপ ঝড়ে ঘরটা ভাঙ গেছে আর আমি জাঁকা নিয়ে নিয়েছি। মাগো সালা, আর আমি ভাবতেছিলি তুই আরামের ঘুমতেছি, সালা আমার কি খাটি নিচ্ছে, সেই সালা এইখানে ঘুমাবো, সালা মু ধনটা জাঁকা নিয়ে আছে, দেখা নাই পাছি, টান না জলদি করে উঠা, ভালছিস কি রে, জলদি করে উঠা না রে উঠা, এত বড় ঢেলাটা আমরা দুজনে সরিয়াতে পারবো না, সালা মু ধনের কাঠটাও তো তোর পড়ে আছে, উঠা করতো সালা টেড়া ডাং দিয়ে কুচি উঠাতে হবে, সালা আমি একা এত বড় কাঠটা ঢেলাটা জাঁকা নিয়েছি সালা, তার আমার কিছু হয় নাই, আর তারা দুজন আছি তাও সালা উঠাতে পারবি না, সালা জাঁকা নিয়ে আগে নিয়েছি স্যার পেঁদ করছিস, তখন এলে আমি গন্ধ পাছি, কত বড় ঢেলাটা জাঁকা লিলে আগা নাই তোর কিছু না বেরিয়ে হবে নাকি, লেন ওরে লে উঠা জলদি করে উঠা, মনে হচ্ছে পেছনটায় 7 ইঞ্চি জল ঢুকে গেছে। হ্যাঁ রে তোর পেছনটা তো 7 ইঞ্চি লো, হে তাহলে জল ওইটা ঢুকলো কি করে, লস করে ঢুকে গেছে একদম লস করে, লে রে পড়লা বেটাকে টেড়া রাং দিয়ে উঠাতে হবে, নাই তোর উঠবে কি নাই, তুই একটা বাঁশ ধর আর আমি একটা বাঁশ ধরছি এন, আর সক্তায় পেছনটাই কুচি দিবি উলবাইলা করে যেমন একেবারে উঠে যায়, যা তো ওই পার দিকে পারি, ওই পার দিকে পারি, ছাড়িস না তাইলে তুই এক কাজ কর, চিটিয়া মাটি লাগাইলে তাইলে রক্ত না বেরিয়ে আবে, সালা ই লোক জ্বলনে মরছে, তুই কি আর বুঝবি মজার, পেছনটা জল হয়ে ঢুকলেই বুঝতিস, তুই তো মনে হচ্ছে পিরকে লিতিস, ও মাগো জীবনটাই কেটছি নই গেল রে বাপ, ঢেলা জাঁকা নিয়ে তালা সব গোলাপ ঝড়টা কে আসে আমার ঘরটাই এসে ঢুকলি বাপ, অন্যদিকে যাতে নাই পারলিস, মনে হয় হাতটাও কাড়াই গেছে বন্ধুরা সালা, পর দিকে হয়েই রয়েছে, সালা বললি আমার বহুটাকে যে রাগে ঝড়ালে আমাকে ডাকিয়ে দিবি ডাকিয়ে দিবি, সালা কোনো কোথায় শুনে নাই বহুটা রে বাপ, কি সালা আমার বহুটা কোন দিকে গেল রে বাপ, ন পাছে ঢেলা জাঁকা নিয়ে মরল, কি হলো রে মতনা, দেখ না নুনা দেখ না নুনা, বহুটা পাছে ঢেলা জাঁকা জাঁকি নিয়ে আছে নাকি, খুঁজা পাছি নাই যে কোন দিকে গেল, একবার ঘর আয় তোর মজার দেখাছি, তোর গগলি কুড়াটা বুঝাছি, আয় দেখনো রে পোটলা জলহইটা ঝাঁকা আনছে না পেছন টালে, ও যাই হোক বাপ, তা মনে হচ্ছে দু চারটা ইঞ্জেকশন ঢুকাতেই হবে কাজে, এবারে বসে বসে কান্দে থাক কান্দে থাক, যখন বললি যে ঝড়ালে আমি ডাকিয়ে দিবি ডাকিয়ে দিবি, তখন সালা গগলি কুড়াতে যাইস, লে এবার কান্দে থাক বুঝ ঠেলাটা, আমি কেমন করে ঘুমাবো গো, সব গেল রে বাপ সব গেল, চুপ 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 কাঁদিস না আন খাই কাঁদিস না, ভাঙিছে তো ভাঙিছে, আমি কার ঘরটা দেখবো, আমার একটা দাদাই গুছিনি সেটাই ভাঙি গেল, মাগে কোথায় দেখবো গো, জলে সব উড়া নিয়ে চলে গেল গো, কাঁপটায় গোটায় ধসকে গেল, চালটাও ভাঙি গেল গো, কি করে থাকবো গো, কাঁদিস না কাঁদিস না, তোকে সরকারকে বলি একটা ইন্দিরা আবাস ঢোকাই দেবো, তুই টেনশন লিস না কাঁদিস না কাঁদিস না, পাবো না আমরা পাবো না ঘর পাবো না আমরা ঘর, আরে বাপ পাবি পাবি পাবি, বলছি তো আজকে ব্লকে যাই অ্যাপ্লিকেশনটা লেখা আনি দেবো, তোকে একটা ইন্দিরা আবাস দিয়া করাই দেবো, যেমন পায় আর কাঁদিস না।
রক্তটা বন্ধ হচ্ছে না, খাপড়াটা কুচিয়ে রেখেছি, নুনা তাও নাই বন্ধ হচ্ছে।